কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে? এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায়, তারা কারা? হু আর দে? এটা আমরা আগে একটু শুনি। তাহলে দোজ হু এক্সেম্পটেড ফ্রম ফাস্টিং, যারা এক্সেম্পশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসসিবিয়ান, শিশুদের উপর রোজা ফরজ না, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাদ দেন না, রাখতে দিবেন না। আমার বড় মেয়ের বয়স 8 বছর, সে গতকাল রোজা রেখেছে, সে মহা খুশি। সে কখনো অডিও কল দেয়, কখনো ভিডিও কল দেয়, কখনো ইফতারের ছবি পাঠায়। মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে। তো আপনারা বাধা দিবেন না, যদি রাখতে চায়। অনেক বাবা মারা এত সচেতন, এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না। এক দুই দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় না, কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো, একটা স্পিরিট আসলো, এটা যেন আমরা নষ্ট না করি। আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই, আম্মু আমাকে রাখতে দেয় না, তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয়। ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করলো। তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে 7 বছর 8 বছর, যদিও এখনো ফরজ হচ্ছে না, আর কয়েক বছর পরে হবে, কিন্তু সে রাখতে চায়, সে সেলিব্রেট করতে চায়, সে আমাকে। তো আমরা যেন তাদেরকে বাধা না দিই, আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি। আমার মনে আছে আমি ছোটবেলা, তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তখন স্কুলে পড়তাম, তো খুব ছোট, কিন্তু আমি রোজা রাখতে চাইতাম, আব্বা আম্মা দিতে চাইতো না। আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা, তুমি সকালে স্কুলে যাবা, দুপুর 12টায় ফিরে আসবা, এসে খেয়ে ফেলবা, তো হাফ রোজা হয়ে গেল, অর্ধেক। এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা, দুপুর 12টায় এসে খেয়ে ফেলবা, অ্যানাদার হাফ, তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর। এখনো এই স্মৃতি আমাকে স্মৃতিকাতর করে, আমার দাদি, যে আমার দাদি নাই, চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। কিন্তু আজও আমার কাছে এই নস্টালজিয়া ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায়। আমাদের বাচ্চারাও তাই করে। সো ওদের মধ্যে যে এই আবেগ, এই উচ্ছ্বাস, এটাকে যেন আমরা নষ্ট না করি। বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি, প্রাপ্তবয়স্ক রাখবে, তাইলে ওদের রাখা লাগবে না। নাম্বার টু, মাজনুন, পাগলদের উপর রোজা ফরজ হয় না, যারা পাগল তাদের উপর ফরজ হয় না। একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম। রুফি আল কলামু আন সালাসা, তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাঈমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে। ঘুমের মধ্যে আপনারে কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না, তো ঘুমাইছিল, কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই না। ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনি সবিগি হাত্তা ইয়াহতালিমা, শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ও আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা গেল। তিন নাম্বার হচ্ছে মারিদ, আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। চার নম্বরে হচ্ছে মুসাফির, ট্রাভেলার, যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন। এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল। তাই বলে কেএল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন, এটা করা যাবে না। আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে, খুব কষ্ট, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি। তো রাসূল ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত। তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই। কিন্তু যদি আপনার লম্বা সফর হয়, লেটস সে আপনি কেএল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন, সফরের অনেক পেরেশানি, অনেক সময় হয়তো খেতে পারছেন না, আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন। তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন, তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে। পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রোজা ভেঙেছে, এটার একটা দলিল বলি। আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না? রাসূল ইসলাম হিজরত করলেন, পরে আবার বিজয় করলেন। এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন?
হ্যাঁ হিজরি বলেন তো দেখি, অষ্টম হিজরি, মাশাআল্লাহ। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ ইসলাম যখন মক্কা বিজয় করতে যান, এটা কোন মাস ছিল জানেন? হ্যাঁ রমাদান মাস। রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে, 20 রমাদান। রাসূলুল্লাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে, মক্কায় পৌঁছতে আরো 90 কিলোমিটার বাকি। আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারীর বর্ণনা, ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূলুল্লাহ ইসলাম রোজা ভেঙেছিলেন, উটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে, কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না, সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে। রাসূলুল্লাহ ইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে উটের উপর পানি খেয়ে ফেললেন, ফলে রাসূলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো। এটা কোন মাস ছিল সবাই বলতে হবে? কোন মাস? রমাদান। রাসূলুল্লাহ ইসলাম সফরে ছিলেন ফলে তিনি রোজা ভেঙেছেন। দলিল পাইছেন? হ্যাঁ আচ্ছা, সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। আর কোরআনের আয়াত তো শোনালামই আমি, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুন মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে, তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে। এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদা, বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত। বাংলায় আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে, বাংলায় কি বলি? কাজা বলি। তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন, সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবেন। পাঁচ নম্বরে যাদেরকে এক্সেম্পশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি, আরবিতে যাদেরকে বলে আল হারাম, মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন, খুবই বয়োবৃদ্ধ অতিবৃদ্ধ মানুষ, 100 বছর 105 বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না, ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না, কাউকে চিনে না, ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ, বিদায়ের সময়, ওই সময় উনি আর কি রোজা রাখবেন? এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ছাড় দিয়েছে। অনুরূপভাবে যদি এমন কোনো অসুস্থ হয়, মানে মারিদুন লা ইউরজা শিফা, সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই, এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে, সে সার্ভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেওয়া হবে, তো শেষের দিকে সে অনেক অসুস্থ, অনেক ড্রাগস নিতে হয়, ওষুধ খাইতে হয়, তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেওয়া হয়েছে, তাদের কাজা করা লাগবে না, কারণ কাজা তো করতেই পারবে না। কি বলেন? তারা ফিদিয়া দিবে। কি দিবে বলেন? কি দিবে? ফিদিয়া। ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো। আই রিপিট, একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস, বাস হয়ে গেল। 30টা যদি উনি রাখতে পারে নাই, আপনি একজন মিসকিনকে 30 বেলা 2 মিল খাওয়াতে পারেন, অথবা 30 জনকে 2 বেলা খাওয়াতে পারেন, অথবা 60 জনকে 1 বেলা খাওয়াই দিতে পারেন, অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন। হিসাবটা সহজ হয়েছে না? লেটস সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে, কত লাগে? ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো, একটা নাসি নিলাম, একটা আইয়াম নিলাম, একটা 100+ নিলাম, এই তো একটা প্যাক হয়ে গেছে, কত পড়বে? 10 রিংগিট, রাইট? তাহলে 10 রিংগিট হচ্ছে একটা মিল, আর 2টা মিল করলে 20 রিংগিট, তাহলে প্রত্যেকটা রোজার জন্য 20 রিংগিট করে আপনাকে ফিদিয়া গুনতে হবে। 30টা রোজার জন্য কত? 600 রিংগিট। তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না, তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি। গেল ইমাম মালিক আলাইহি রাহমা, মালিকি মাযহাবের ইমাম, উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন, উনি ওনার শেষ জীবনের রমাদানে রোজা রাখতে পারেন নাই, এত বয়স হয়ে গেছিল রোজা রাখতে পারেননি। তো উনি 30 জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়াই দিছিল একসাথে, ফিদিয়া আদায় হয়ে গেছে, তো এরা ছাড় পাবে। 6 নম্বর হচ্ছে আসহাবুল আমাল আশাক্কা, যারা খুব কঠিন কাজ করে। এই প্রসঙ্গটা নিয়ে অনেকে ভুল বোঝে, এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে, যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুর মুখোমুখি, বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া। ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে, কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে, অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে, এরকম হয় না? হয়, তাদের জন্য ছাড়। কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত, এটা তাদেরকে রাখতেই হবে, হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে, কিন্তু রোজা তারা রাখবে, তারা সাহুর খাবে, তারা রোজা রাখা শুরু করবে। কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে, মরার উপক্রম,
এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাজা করে নেবে আচ্ছা তো এইজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামিল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মুরদিউ ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যেই মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা হবে রোজা ভাঙতে পারবে পরে কাজা করবে অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোত্থেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শুনেন সুনানে আবু দাউদের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আযাওয়া জাল্লা ওয়াদাআ আনিল মুসাফিরি শাতরা সালাহ আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর ওয়াসিয়ামা আনিল হামিলি ওয়াল মুরদি আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সেমশন দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙা গেল পরে আদায় করে নেবে দশ নাম্বার হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন কুননা নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফুর এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়ামুরুনা বিকাদা ইসসিয়াম রাসূলুল্লাহ আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়ামুরুনা বিকাদা ইসসালা নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙা ভাঙা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম না আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি শাবান মাসে রাখতাম কোন মাসে শাবান মাসে কেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম শাবান এই শাবান মাসের প্রায় পুরো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আম্মা জান আয়েশার যে ভাঙতি রোজাগুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড ওয়াইফ দুইজনেই রোজাদার ব্যাপারটা সুন্দর না অনেক দুইজনেই যেহেতু আমার হাজবেন্ডও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজাগুলো রেখে দিতেন উনি শাবান মাসে রাখতেন কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা খেয়াল করতেন এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায় সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন শাবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর ৩০টা রোজার জন্য ৬০ বেলা এই তো হয়ে গেল বুঝে গেছেন আপনারা বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন and share the khair.